গত বছর দুর্গাপূজা আর কালীপূজার সময়, মানে দিওয়ালির সময় থেকে আমরা একটা সিরিজ করছি যেটার নাম হচ্ছে স্প্রেডিং লাইট। তো এতে আমরা এমন অনেক মানুষের কথা বলছি যারা রাস্তার ধারে দোকান দিচ্ছে, অন্ত্রপ্রনস, যারা প্রচুর ভালো ভালো কাজ করছেন, তো তাদের যাদের কথা বলার কেউ নেই। আমি এমনভাবে বলছি যেন আমি খুব বিখ্যাত ইউটিউবার, বিখ্যাত হওয়ার কোনো দরকার নেই, খালি আই শুড বি এবল টু ব্রিং লাইট টু দ্য লাইভস অফ পিপল। তো আজকে এমনই একটা মেয়ের কথা বলবো, আমরা নারী সশক্তিকরণের কথা বলি। সেখানে এই মেয়েটি মাম্পি বর্মন রাস্তার ধারে একটা টেবিল সাজিয়ে কেক বিক্রি করছে, তার হাতে বানানো কেক, ভীষণ ভালো কাজ করছে, আমি লিঙ্কটা দিয়ে দেব। আর কলেজ পাশ করা একটা মেয়ে, জাস্ট কলেজ পাশ করেছে, হয়তো ফ্যামিলির জন্য, হয়তো নিজের জন্য, হয়তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাস্তার ধারে একটা টেবিল দাঁড় করিয়ে কেক বিক্রি করছে। এটা একদম ইনডোর স্টেডিয়াম, শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামের পাশে। আমরা চাইবো যে সবাই তাকে খুব সাপোর্ট করো, আমরা এরকম ধরনের মা দুর্গাদের যেন সাপোর্ট করতে পারি মার আগমনীর আগে, এবং যাতে ওরা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে এবং নিজেদের রাস্তাটা তৈরি করতে পারে। তো তোমার প্লিজ সাপোর্ট করো, ওর কাছে যেও, খুব ভালো কেক আমরাও নিয়েছি, খুব ভালো ভালো লাগবে তোমাদের। সো আর মাই স্টুডেন্টস, অল মাই পিপল গোয়িং টু সাপোর্ট হার, প্লিজ ডু ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।